আসসালামু আলাইকুম সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো আউটপুট অংশে, যেমন মানি রিসিপ্ট কীভাবে আউটপুট সেটিং করা হয়, মানি রিসিপ্ট ডিজাইন প্লাস আউটপুট সেটিং। এখান থেকে আমার ওয়েবসাইটে যদি আপনারা ঢোকেন, এখানে ডাউনলোড অপশন, ডাউনলোডের পেজে এখানে অনেক কিছু ডাউনলোড, যেটা আমি আগে ডেসক্রিপশন করছি, এখন অনেক কিছু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি আজ দেখাবো কীভাবে মানি রিসিপ্ট ডাউনলোড করে। আমি আরও টিউটোরিয়াল এখানে দেবো, যে প্রত্যেকটা আউটপুট সেটিং দিব, আর এটা র ফাইল এখানে দেবো, এখান থেকে আপনার শুধু ডাউনলোড করে নিলে হবে। যেমন আমি এখানে মানি রিসিপ্টটা আমি ডাউনলোড করব, মানি রিসিপ্টে ক্লিক করলে দেখেন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হলে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাই, দেখেন এটা ডাউনলোড হয়েছে। আমি এটা এক্সট্রাক্ট করে নিই আগে, এখন আমি এটা ওপেন দিই, ওপেন দিলে এখানে দেখতে পারবেন। এখানে দেখেন নিচের পার্টটায় আপনার হলো আউটপুট সেটিং, আর উপরের পার্টটা হলো ডিজাইনটা। আপনি এখানে ডিজাইন নিজের মতো চেঞ্জ করতে পারবেন। আমি এখানে এই অপশনটা আপনাদেরকে রাখছি, এখান থেকে দেখেন এই পার্টটা আপনারা এখানে আনগ্রুপ করে নিতে পারবেন, আনগ্রুপ করে নিয়ে এই পার্টটা আপনি ফেলে দিতে পারবেন এখান থেকে। যে এটা আপনি আপনার কোম্পানির লোগো বসাতে পারবেন এখানে, এখানে অ্যাড্রেসটা আমি এখানে দিছি, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এখানে অ্যাড্রেসটা ইজিভাবে দেওয়া আছে, অথবা এখানে ভিতরে যদি কোনো ট্যাক্স চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা একটু লিখে নিতে হবে। আমি ট্যাক্সটা দিই না, কারণ অনেক কম্পিউটারে আমার এই হ্যালোটিকানিও এটা সাপোর্ট করবে না, এর জন্য আমি এটা আউটলাইন করে দিছি। আমি জাস্ট এটা আউটলাইন করে দিছি এবং সেটিং রাখছি। এইখানে দেখেন এখানে একটু জায়গা বেশি রাখছি, এখানে এই অংশটা আমি দেখাচ্ছে না, কিন্তু এটা হলো একটু বেশি রাখছি, কারণ এই জায়গাটা বাইন্ডিং হবে। বাইন্ডিং হলে আমি হাফ ইঞ্চের মতো জায়গা রাখছি, যাতে আমার লেখার উপরে না বাইন্ডিং না চলে আসে। এর জন্য এই জায়গাটা একটু সাদা রাখতে হয়, মানে একটু বেশি সাদা রাখতে হয় আউটপুট সেটিংয়ের জন্য। আর এখানে হলো আপনার পার্ট, যে পার্টটা মানি রিসিপ্টের সাথে থাকবে, এটা আছে কাউন্টার পার্ট, আর এটা হলো আপনি যাকে দিবেন বা যেখানে সাবমিট করবেন, এখানে সব কিছু থাকে। এখানে আপনি ইয়া দিতে পারেন, সিরিয়াল নাম্বার দিতে পারেন, অথবা মানি রিসিপ্টের নাম্বার দিতে পারেন, কি এখানেও নাম্বারটা হবে, এখানে নাম্বারটা হবে, বা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন, আপনি এদিক ওদিক সরাই নিতে পারেন, এখানেও দিতে পারেন। যেন আমি এখানে এই জায়গা হবে, এখানে দিতে পারেন। এখানে আপনারা যে ইয়াটা দেবেন, যে কোম্পানির লোগো দেবেন, কোম্পানির নাম দেবেন। এখানে আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ করে রাখছি, এখানে ভিতরে দিছি এই কারণে, এই অংশটা হলো আমার মেইন থাকবে এই এতটুকু, আর বাইরের অংশটা কেটে পড়ে যাবে। এটা সাধারণত যদি আমরা কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যদি এখানে কোনো আমার যদি ইলাস্ট্রেশন ব্যবহার করতে চাই, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডে ওটা বসাতে পারেন। যখন এই ইলাস্ট্রেশনগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, সেটা কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে বিভিন্ন রকম। এখানে দেখেন ফ্রি পিক বা বিভিন্ন রকম, যেগুলো নিয়ে আগে আমার টিউটোরিয়ালে, রিসোর্স টিউটোরিয়ালে আমি ডিসকাস করছি, যে আসলে এটা কীভাবে ডাউনলোড করা যায়, কীভাবে আমরা বসানো যায়। এখান থেকে আপনারা যে কোনো একটা ইলাস্ট্রেশন নিয়ে আপনি সেই এখানে মানি রিসিপ্টের পিছনে বসাতে পারেন, বা বিভিন্ন কালার করতে পারেন। আপনি যদি কালার মন চায় যে আপনি কালার করবেন, বিভিন্ন রকম কালার করে দিতে পারেন, কালার করে দিতে পারেন, বা ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার আপনি বসাও দিতে পারেন। যদি আমি একটু দেখেন বসা দিলাম, এখানে আমি এটার পরিবর্তে সাদা রেখে দিলাম। অর্থাৎ যেইটা আপনাদের খুশি বা যেটা যেভাবে ইয়ে করা, সেভাবে এখানে রেখে দিতে পারেন। এইটারে বলা হয় এখানে পারপোরেশন, এই অনুসারে পারপোরেশন হবে। এইখানে দেখেন এই পার্টটাই জাস্ট আপনারা করার পরে এই আউটপুট সেটিংয়ে বসাই দিবেন। এখানে কীভাবে বসাবেন আমি দেখাচ্ছি। এখানে জাস্ট এটারে গ্রুপ করে এই অংশটারে এটারে আপনারা ইয়ে করবেন, ফেলে দিলেন। এটা জাস্ট গ্রুপ করে আবার এই অংশটাও ফেলে দিতে হবে, এটা আমার রাখা যাবে না আউটপুটের সময়। তখন এটা গ্রুপ করে সাধারণত না, এই শুধু এই পার্টের অংশটুকুতে আপনি বসাই দেবেন। এখানে একটা বসালেন, এভাবে তিনটা বসালেন, আপনি তিনটা বসা দিতে পারবেন এখানে মানি রিসিপ্ট। এই দেখেন মোটামুটি হয়ে গেল মানি রিসিপ্ট আউটপুট সেটিং। এখন এইটারে যদি আমি এখানে দিছি, আপনি এই পার্টটা তখন এটা ফেলে দেবেন, আউটপুট সেটিং এটা সিলেক্ট করে ফেলে দিলেন। এইখানে দেখেন আমি দিয়ে দিছি যে মানি রিসিপ্ট আউটপুট সেটের লাইন 133, 133 দিছি। যদি আমরা অফসেট পেপারে আমরা যদি ছাপতে চাই, তাহলে 133 লাইন আর যদি ম্যাট কার্ড বা ম্যাট পেপারে ছাপতে চাই তাহলে 150 বা 177 আমরা ছাপতে পারেন এখানে যদি আপনি কার্ডে ছাপেন তাহলে আপনার হলো টোটালটা আরেকটা পার্ট দিয়ে আরেকটা পার্ট আপনি এখানে অ্যাড করবেন পার্টটা অ্যাড করে তখন দেখেন টোটাল আপনার যেটা হবে এটা যেন 14 এর উপরে চলে আসে তাহলে টোটাল পার্সেন্টেজ করে আপনি 14 তে নিয়ে আসবেন 14 তে নিয়ে আসলে যেটা হয় এটা আউটপুট সেটিং দিয়ে দিবেন আপনার 14 11 তে এটা আউটপুট হয়ে যাবে যেমন 10.5 আছে 14 11 এখানে আমি হাফ ইঞ্চি রাখলাম যেহেতু আমার এর জন্য সুতরাং এখানে দেখেন আপনার এটা হয়ে গেল দেখেন এখানে এটা কিন্তু আর্ট কার্ডে আপনি সেটিং এর হয়ে গেল অথবা আমার যদি যে ম্যাট পেপার বা আর্ট কার্ড তো আমরা অনেক সময় ইউজ করি না আর্ট কার্ডটা একটু গ্লসি থাকে লিখতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে ম্যাট পেপারে সবচেয়ে ভালো এখানে দেখেন আমার সেটিংটা করা হয়েছে এটা যদি আমি এখানে সিলেক্ট করে দেখেন হলো মানে প্রায় 11/11 অর্থাৎ আপনি এইভাবে আরও এটা বড় করতে পারেন বড় করে রাখতে পারেন আমি স্ট্যান্ডার্ড মাপ অনুসারে রাখছি কাগজ একটু ফার্স্টে হবে যেমন আমি হলো 11/12 কাগজটা নেব কারণ 12 হলে 3 12 36 আর 11 2 22 অর্থাৎ 23 36 এ কাগজে আমি এটা পেস্টিং করব যেহেতু আমরা মানি রিসিপ্ট বেশি প্রিন্ট করে নাও সেহেতু আমি 3টা সেটিং দিলাম আরও বেশি সেটিং আপনারা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা বইয়া করতে পারেন আমরা কত হাজার লাগবে বা কোয়ান্টিটি বা কতগুলা বই হবে একটা বইয়ে কতগুলা পেজ থাকবে সাধারণত বই অনুসারে হয় একটা পেজে যদি আমরা 100 পেজে বই করি তাহলে 100 পেজে হবে কয়টা হবে 10টা বই করবেন না 20টা বই করবেন কিন্তু মানি রিসিপ্ট কম হয় এর জন্য আমি 3টা সেটিং রাখলাম এভাবে আসলে মানি রিসিপ্ট আপনারা ডিজাইন করে আউটপুট সেটিং দিতে পারবেন এখন দেখেন এটা জাস্ট এরকম করে আপনারা কি করবেন আমি ব্যাকগ্রাউন্ড দিছি এর জন্য আমি জাস্ট কন্ট্রোল অল্ট অর্থাৎ ক্রিয়েট আউটলাইন আপনি যদি যান এতে আপনার হলো দেখেন কন্ট্রোল অল্ট আমরা ক্রিয়েট আউটলাইন কন্ট্রোল শিফট ও দিলে হলো আউটলাইন হয়ে যাচ্ছে এটা আমি আউটলাইন করে নিলাম সিলেক্ট করে তো তার আগে আমাদের এখানে যদি কোনো গাইড টাইড থাকে এখানে গাইডসে যাবেন ক্লিয়ার গাইড করে নিন যেহেতু আমার ক্লিয়ার গাইড অপশনটা দেখাচ্ছে না সেহেতু এখানে কোনো গাইড নাই কিন্তু আমি এটা নিলাম সিলেক্ট করে এডিট কালার ওভারপ্রিন্ট ব্ল্যাক কেন দিচ্ছি বা কেন ওভারপ্রিন্ট ব্ল্যাক দেব না এটা নিয়ে কিন্তু আমরা আগেই আমার টিউটোরিয়াল আমি দেখাচ্ছি তারপর আমি দেখি ওভারপ্রিন্ট ছাড়া আমি এটা দিয়ে আউটপুট সেটিং করি সেভ এস ডাউনলোডও এখানে দিলাম ইপিএস ভার্সন আমি চেঞ্জ করে নিতে পারি বা আউটপুটের সময় ওরা চেঞ্জ হয়ে করতে পারে ওকে দিলে দেখেন এটা সেভ হয়ে গেছে এখন আমি যদি এটারে সব ওপেন করলে আপনারা দেখতে পারবেন অরিজিনাল কি আউটপুট হবে অরিজিনাল আউটপুটটা আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি এখানে 300 ইয়েতেই সিএমআই খেতে নিলাম নিলে দেখেন এটা নিচে আমি একটা হোয়াইট এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নিই পেছনে ফেলে দিলাম এখন দেখেন এই যদি আমি পার্ট প্রত্যেক দেখতে চাই এই যে এখান থেকে চ্যানেল হিসাবে যেমন সায়ান পার্টটা দেখলাম নাই ম্যাজেন্টায় দেখলাম যে ম্যাজেন্টা দেখেন এখানে এই লেখাগুলা এসে পড়ছে কাট এসে পড়ছে এই জন্য ছোটো ছোটো লেখাগুলা কাট চলে আসতেছে এই কাট চলে আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে যেমন প্রত্যেকের এত ছোট লেখা যদি সব কালারে থাকে এটা সাধারণত শুধু ব্ল্যাকে থাকবে সব কালারে থাকলে তখন আপনার রেজিস্ট্রেশন আউট হয়ে যাবে দেখা যাবে যে ব্ল্যাকের এদিক দিয়ে একটু ইয়েলো কালার এসে পড়ছে একটা ম্যাজেন্টা কালার এসে পড়ছে আর এইটা যাতে না হয় সেই জন্যই আমরা ওভারপ্রিন্ট দিয়ে নিই যেমন এটারে আমরা তখন সিলেক্ট করে এডিট কালার ওভারপ্রিন্ট ব্ল্যাক দিয়ে ওকে করে দিই ওকে করে আমি সেভ দিই এখন এটা যদি আমি ফটোশপে অন করি রিভার্ট করে নেই এখন দেখেন এখন আমি যে আলাদা আলাদা চ্যানেল থেকে ছায়ানেরটায় নাই ইমেজেনটায় তো আশা বসে নিশ্চয় কোন একটা ভুল হচ্ছে আমি দেখি হ্যাঁ এখানে এই জায়গা আসতেছে যে আসলে এইখানে দেখেন আমার এখানে এই লেখাটা আসছিল 50% ব্ল্যাক and the 50% black কিন্তু 100% black যেগুলা এগুলা কিন্তু ওভারপ্রিন্ট হইছে এখানে দেখেন then 100% গুলা কিন্তু ওভারফিট হচ্ছে শুধুমাত্র আমার যে এই জায়গাটা আছে 50% দেখেন অন্যান্য সবগুলাতে হয়ে গেছে এর আগে কিন্তু এখানে লাইনগুলো দেখা যাচ্ছিল তো ওভারপ্রিন্ট দাওতে না 100% গুলাতে হয়ে গেছে শুধুমাত্র এই জায়গাটা রয়ে গেছে অর্থাৎ এই জায়গাটা হয় না এই কারণে কারণ এটাতে আমরা যখন আউটপুট এয়া দিছি ওভারপ্রিন্ট দিছি সিলেক্ট করে আমরা ডাইরেক্ট এখান থেকে দিয়ে দিছি কি ওভারপ্রিন্ট ব্ল্যাক এখানে 100% দিছি কিন্তু এখানে আমরা ইয়া দেই নাই যে 50% থাকলে হবে কিনা তো সেই ক্ষেত্রে এই কালারগুলো আপনারা ইয়াতে ধরে নেবেন এই দেখেন তো এই কালারটা ধরে সিলেক্ট সেম ফিল কালার এই সেম ফিল কালার সিলেক্ট করে নিলেন এখান থেকে ম্যানুয়ালি আপনারা দেখবেন অ্যাট্রিবিউট থেকে এখানে ওভারপ্রিন্ট ফিল ওভারপ্রিন্ট ফিল দিয়ে যদি এখন আমি সেভ দিয়ে দেখেন কি অবস্থাটা হয় এখন দেখি দেখেন এখানে লেখার মধ্যে কোনো ইয়া নাই হোয়াইট ইয়া নাই অর্থাৎ এটা ওভারপ্রিন্ট হয়ে গেছে ওভারপ্রিন্ট বলতে বোঝাচ্ছে যে এইটার পিছনে যে যে কালারগুলো থাকবে ওই কালারগুলোতেও এই অংশটা কাট আউট হবে না এই অংশটা চলে আসবে কালারটা চলে আসবে এটার পিছনে কালারটা চলে আসবে যেমন হোয়াইটের ক্ষেত্রে কাট আউট চলে আসে তো সেক্ষেত্রে এভাবে আপনি কিন্তু চেক করে নিতে পারেন যে আসলে কতটুকু কারেকশন কতটুকু কি হইছে আসলে কি সঠিক হইছে কিনা তো এভাবে ফটোশপে কিন্তু আমাদের যে কোনো আউটপুট সেটিংগুলো চেক করে দেই তো এইটাই আমি এখানে মানি রিসিপ্টে ছোট একটা আউটপুট সেটিং দেখাইলাম এভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আউটপুট সেটিং আমি এখানে দেখাবো এখানে আবারো বলতেছি যে 133 এসিও অফসেট পেপারের জন্য আপনারা যখন আর্ট পেপার বা আর্ট কার্ডে যাবেন তখন 150 লাইন অথবা 175 বা 77 লাইন এগুলাতে আপনারা আউটপুট ছাড়তে পারুন অর্থাৎ ডট পার ইঞ্চি প্রতি ইঞ্চিতে কতগুলো ডট পড়বে এটা দেখাচ্ছে তো আজ এই পর্যন্ত আশা করি টিউটোরিয়ালগুলো ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার দিবেন যাতে আরো সবাই এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারে আমি আমার সব রকমের আউটপুট সেটিং আপনাদেরকে দেখাবো কিভাবে আউটপুট সেটিং করে এবং প্রত্যেকটা সোর্স ফাইল আমার ওয়েবসাইট থেকে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন এখানে একটা একটা করে আসতে হবে এগুলো আমি আউটপুট টিউটোরিয়াল দিছি এর জন্য এগুলো আমি এখানে দিছি যে এটার আউটপুট টিউটোরিয়াল দিব সেটাই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগছে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে সহজে যে কোনো টিউটোরিয়াল আপডেট হলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন তো আজ এ পর্যন্ত Love us.